হ্যালো ভিউয়ার্স, শুভ দীপাবলি। আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অনেককেই শুনেছি যে বিজনেস বা জব যেখানেও সেক্টরেই আপনারা যান না কেন, সেখানেই দেখবেন যে কথাবার্তা যদি খুব সুন্দরভাবে না বলতে পারেন, মানে খুব ভালোভাবে যদি আপনি কথা না বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেস করুন বা চাকরি করুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। তো আজকের ভিডিওটা হচ্ছে সেই কারণেই যে কিভাবে কথা বললে বা কি করলে আমাদের বিজনেসটা খুব সাকসেসফুল হবে বা চাকরির ক্ষেত্রেও আমরা খুব সাকসেসফুল হয়ে উঠবো, তার কারণটা কি। প্রথম কথাই হচ্ছে, কথা বলাটা কিন্তু একটা আর্ট। তো কিভাবে কথা আমরা বলবো বা কি করে কথাটা বলবো, তার উপরই আজকের ভিডিও। প্রথম কথা বলে রাখি, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা খুব ভালো করে দেখবেন। অনেকেই আছে যারা ভিডিও প্রথমে একটা দেখেন, দেখে স্কিপ করে যান, স্কিপ করে গিয়ে লাস্টটুকু দেখেন। এটা কিন্তু আজকের ভিডিওতে করলে হবে না, কেননা কি প্রত্যেকটা পয়েন্ট, আজকে আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। প্রথমেই বলি, 8 থেকে 80 তাদের জন্য, সবার জন্য আজকের ভিডিও। আজকের ভিডিও কিন্তু শুধুমাত্র যারা চাকরি করছেন বা যারা বিজনেস করছেন তাদের জন্য না, কেননা কি কথা বলাটা আপনি বাড়ি থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, বিজনেস প্লেস বা চাকরির প্লেস থেকে শুরু করে, সমস্ত জায়গায়, ধর্মীয় স্থান থেকে শুরু করে, কথা বলাটা কিন্তু একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আজকের ভিডিওটা সেটার উপর। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা সবসময় বলে থাকি, যদি আমরা ভিডিওতে আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকে ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে আজকের টপিকের উপর কথা বলবো, হাউ টু, আমি কিছু রুলস বলছি আজকে, হাউ টু টক, রুলস অফ টকিং নিটলি, মানে হচ্ছে আপনারা কিভাবে নিটলি ক্লিয়ারলি লোকের সাথে কথা বলবেন এবং কথা বলে সাকসেসফুল হবেন। তো ফার্স্ট পয়েন্ট যেটাতে আসবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনারা খুব ধীরে সুস্থে এবং হচ্ছে আস্তে কথা বলুন। অনেকেই আছেন খুব একটা কথা বলতে গিয়ে, একটা হয়তো খুব প্রচণ্ড উত্তেজনা হচ্ছে, প্রচণ্ড একটা সাকসেসের কথা বলতে গেছেন, তো খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কথাবার্তা বলে ফেলেন। তাড়াহুড়ো করে কথাবার্তা বলতে গেলে যেটা দেখা যায় বন্ধুরা, প্রথমত আপনার কথা, আপনার অপরিচিত প্রান্তের যে সমস্ত লোকজন আছেন বা যারা শুনছেন তারা সঠিকভাবে বুঝতে পারলেন না, কিংবা তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে আপনি কিছু ভুল বলে বসলেন। প্রথম কথা মনে রাখবেন, বাক্য কিন্তু একটা শক্তি, সেই জিনিসটা যদি একবার মুখ থেকে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটা খুবই বিপজ্জনক ব্যাপার, বিশেষ করতে চাকরি বাকরি বা সমাজ যে কোনো স্থলের পক্ষেই। তো কথাবার্তা আপনি তাড়াহুড়ো করে বলবেন না, খুব ধীরে সুস্থে কথাবার্তা বলুন। এমন নয় যে আপনাকে একদম পিছনে ট্রেন ধরতে যাবেন বলে তাড়াহুড়ো করে কথা বলে ফেলছেন, সেটা কখনোই নয়। প্রত্যেকটা কথা চিন্তা করে বলুন, কেননা কি প্রত্যেকটা কথার যেমন একটা পজিটিভ এফেক্ট আছে, প্রত্যেকটা কথার তেমন একটা নেগেটিভ এফেক্ট আছে। তো প্রত্যেকটা কথা ধীরে সুস্থে চিন্তাভাবে বলুন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনারা কিভাবে বলবেন, প্রত্যেকটা কথার শুদ্ধ উচ্চারণ করুন, কেননা কি অধিকাংশ কথা বলতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গার লোক হয়ে থাকি। যেমন ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কেউ আছেন মেদিনীপুরের আছেন, কেউ আছেন পুরুলিয়ার আছেন, কেউ বাঁকুড়ার আছেন, কেউ বীরভূমের আছেন, কেউ মুর্শিদাবাদের আছেন, কেউ বা হুগলি শহরতলির আছেন। তো বিভিন্ন জায়গার কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি বিভিন্ন রকম, আমরা আমাদের জেলার যে সমস্ত ভাষা সেই সমস্ত ভাষা ইউজ করে থাকি, কিন্তু আমরা যখন বিজনেস পারপাস বা জব পারপাসে ইউজ করব অবশ্যই আমরা কিন্তু স্পষ্ট একটা কলকাতার ভাষা ইউজ করব। ইনকেস অফ ঢাকা শহরের ক্ষেত্রেও বলতে পারি যে যে কোনো জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বা কুমিল্লা, নোয়াখালী, প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা ভাষা আছে, কিন্তু আমরা চেষ্টা করব একটা সাধারণ ডায়ালেক্টে কথা বলতে। তার কারণ হচ্ছে কি, যেটা সবার পক্ষে বোধগম্য হয়, কেননা কি এমন কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলবো না বা এমন কোনো ভাষার মাধ্যমে কথা বলবো না যেটা সহজে লোকের পক্ষে
বোঝা অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনারা খুব ভালো করে কেবিসিতে দেখেছেন অমিতাভ বচ্চন শুদ্ধ হিন্দি উচ্চারণ করেন বলে ওনার পপুলারিটি কিন্তু ভীষণ ভীষণভাবে ওই কেবিসি প্রোগ্রামে কিন্তু বেশি। আপনারা খুব ভালোভাবে জানেন যে এর আগে শাহরুখ খানও এই ব্যাপারটাতে ট্রাই করেছিলেন, তিনিও খানিকটা সাকসেসফুল হয়েছিলেন, কিন্তু অমিতাভ বচ্চনের মতো সাকসেসফুল হননি। তার কারণ হচ্ছে হিন্দিতে অতটা শুদ্ধ উচ্চারণ হয়তো তার পক্ষে করা সম্ভব ছিল কি না জানি না, কাউকে ক্রিটিসাইজ করতে চাইছি না এই বিয়েতে ভিডিওতে বসে। তো যাই হোক, হোয়াটএভার, তো অমিতাভ বচ্চনকে কিন্তু কেবিসি আবার ফিরিয়ে নিয়ে এসছে তার শুদ্ধ উচ্চারণের জন্য। তাহলে বুঝতেই পারছেন শুদ্ধ উচ্চারণ কতটা জরুরি ভালোভাবে কথা বলার জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক আছে, এটাকে আমরা অ্যাভয়েড করব। মুদ্রা দোষ মানে কি, যেগুলো আমরা অনেক সময় মানে খুব বেশি মাত্রায় বলে থাকি। তো মুদ্রা দোষ যে সমস্তগুলো আছে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মুদ্রা দোষ আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সাম্পল আমি দিতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা এটা মুদ্রা দোষটা আছে যাদের তাদের নিজেদেরকে ছোট বলে মনে হবে, সেই জন্য আমি এক্সাম্পলের দিকে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি আমার ধারণা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো মুদ্রা দোষটাকে যত পারবেন অ্যাভয়েড করে যাবেন, কারণ কি যে কোনো মুদ্রা দোষ কিন্তু আপনার স্পষ্টভাবে কথা বলার কিন্তু বিপরীত পক্ষে চলে যায়। ফোর্থ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হচ্ছে কি, প্রত্যেকটা জিনিস আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, কেন না কি আত্মবিশ্বাস কিন্তু আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। আপনাকে যদি কোনো জিনিস, আপনি বিজনেস আইডিয়া বলুন বা জব আইডিয়া বলুন, যে কোনো জিনিস আপনার মধ্যে যদি প্রথমেই কনফিডেন্স লেস থাকে তাহলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবেই মুশকিল। বন্ধুরা, আপনারা যারাই ইন্টারভিউ ফেস করছেন, যারাই বিজনেস আইডিয়া দিচ্ছেন, প্রথম কথাই হচ্ছে কি কনফিডেন্স। কনফিডেন্স জিনিসটা কিন্তু ইয়ে, আপনাদের ক্ষেত্রে এইচআর ম্যানেজার যারাই থাকবেন তারা কিন্তু আপনাকে বুঝতে চেষ্টা করবেন আপনার কনফিডেন্স লেভেলটা কতটা। আপনার মধ্যে যদি কোনোরকম কোনো পোর্শনটের যে ডাউট থাকে অবশ্যই আপনি এইচআর ম্যানেজারের চোখে কিন্তু ধরা পড়বেন, এবং আলটিমেটলি আপনার কিন্তু জব কিন্তু হবে না আলটিমেটলি। কেননা কি আপনার যদি আপনার কাজের উপর 100% কনফিডেন্স না থাকে, আপনার বুদ্ধির উপর বা আপনার বিচার বিবেচনার উপর যদি 100% দায়িত্ব না থাকে, অবশ্যভাবে আপনি কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবেন না। বিজনেসে তো আরোই না, কেননা বিজনেস জিনিসটাই কিন্তু কনফিডেন্সের উপর নির্ভর করে। তো কথা বলার আগে প্রথম জিনিসটা মাথায় রাখবেন যে আপনার হোমওয়ার্কটা যেন ঠিক থাকে। হোমওয়ার্ক যদি আপনি ঠিক করে করতে পারেন তাহলে আপনার কিন্তু কনফিডেন্স থাকবে, কেননা কি যেটার উপরই আপনি কিন্তু দেখবেন করবেন বা এটা তার উপর যেন কনফিডেন্সটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং লাস্ট পয়েন্টে আমি চলে আসছি, সেটা হচ্ছে কি ইমোশন। ইমোশনের সাথে আপনার কথার যেন সময়চ্যুতভাবে মিল থাকে। একটা জিনিস দেখা গেল যে আপনার ইমোশন কোনো জায়গায় কাজ করছে অথচ আপনার কথাবার্তায় সেই ধরনের কোনো বিষয়বস্তু বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু লোকের কাছে এটাকে মেকি বা নকল বলে মনে হবে। আপনাকে সবসময় একটা জিনিস প্রুভ করতে হবে মানুষের কাছে, আপনার ইমোশন যেন আপনার কথাবার্তার সাথে যেন মিল থাকে। কারণ কি আপনি যেটা বলতে চাইছেন এবং আপনার যেটা পশ্চার এবং আপনার যেটা হ্যাবিট সেই জিনিসটার সাথে যেন কনফিডেন্টলি মিল থাকে। এটা যেন কখনোই না হয় যে কথা আপনি একরকম বললেন আপনার ইমোশনের জায়গাটা একরকম হলো, আলটিমেটলি কি হলো প্রত্যেকটা জিনিসই কিন্তু লোকের কাছে অবাস্তব বা আর্টিফিশিয়াল বলে মনে হবে। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ কি বিজনেস করুন বা জব করুন বা যে কোনো জিনিস করুন না কেন, যেটা মানি ওরিয়েন্টেড জিনিস করুন না কেন, আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু কাস্টমার বা পারিপার্শ্বিক লোকের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকের যে ভিডিও আপনাদের সামনে আমি আজকে নিয়ে এলাম, তো পুরো কথা কী করে বলতে হবে, কথা কী করে ইয়েতে করতে হবে, সেটা আপনাদের কথা শিল্পী হতে হবে জীবনে সাকসেস পেতে গেলে। আজকে দিওয়ালির দিন, খুব ভালো করে এটাকে রপ্ত করুন। আশা করা যায় খুব ভালো আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টের প্রতীক্ষায় আছি। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, নমস্কার।